वेलकम टू अनदर ब्लॉग। आज के जाच्छी आपनादेरके पुरानो ढाकार किछु जायगा आमरा घुरबो। पुरानो ढाका गिये जाच्छी आमार साथे आछे सेई सुदूर सन्दीप थेके आगत आराफात। एखन एई कामरांगी चरेर एई पाश दिये बेড়িবাঁধের ऊपर दिये जाच्छी, बाबू बाजारेर दिके जाच्छी এবং বাবু বাজার থেকে আমরা ঠিক করবো আমরা আসলে আজকে কোথায় যাব। আমি এখন ইসলামপুরে অবস্থান করতেছি, ইসলামপুর রোডে বাবুবাজার মিটফোর্টের এরিয়া থেকে আমরা এখন ইসলামপুরের দিকে এগিয়ে যাব। কাপড়ের পাইকারি কেনাকাটার দেশের অন্যতম বৃহৎ বাজার পুরান ঢাকার ইসলামপুর। খান কাপড়, শাড়ি, সালোয়ার কামিজের কাপড়, শার্ট প্যান্ট, পাজামা পাঞ্জাবি, পোশাক কাপড়, বিছানার চাদর, পর্দাসহ সব ধরনের পোশাক পণ্যের বিপুল সমারোহ এখানে। এখানে দেশীয় গার্মেন্টসের কাপড়ের চাহিদা ১৭% পূরণ হচ্ছে ইসলামপুর থেকে। ব্যবসায়ীরা জানান এ বাজারে প্রতিদিন কয়েক কোটি টাকার কাপড়ের ব্যবসা হয়, তবে রমজানের শুরুর দিকে তা কখনো ১০ কোটি টাকাতেও পৌঁছায়। এখানকার কাপড় শুধু দেশেই নয়, দেশের বাইরেও রপ্তানি হয়। মেয়েদের পোশাকের থ্রি পিস ঢাকা জানা যায় ১৬১০ সালে যখন মুঘল সুবেদার ইসলাম খান ঢাকায় আসেন। এর কিছুদিন পরে আহসান মঞ্জিলের পশ্চিমের এলাকাটির নামকরণ হয় ইসলামপুর। তখন ইসলামপুরে বৃহৎ কাপড়ের বাজার না থাকলেও কাপড় সেলাইয়ের কাজকর্ম চলছিল। ১৭৭৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে পাইকারি কাপড়ের ব্যবসা শুরু হয় এখানে। তবে তার আগে ইসলামপুরের বিভিন্ন ফলের ব্যবসাও ছিল, সেজন্য এলাকাটিতে আমপট্টিও বলা হতো। কাপড়ের পাইকারি বাজারে ইসলামপুর অধিক পরিচিত হলেও খুচরা দোকানের সংখ্যা এখানে অনেক। বিশেষ করে যারা কাপড় কিনে জামা তৈরি করেন তাদের সবসময় পছন্দ প্রাচীন ঐতিহ্যবাহী পাইকারি গজ এবং শাড়ি কাপড়ের বিশাল বাজার ইসলাম। ইসলামপুর পাইকারি কাপড়ের দোকানগুলোর মধ্যে ক্রেতাদের প্রথম পছন্দের তালিকা হলো নবাববাড়ির দোকানগুলো। নবাববাড়ির প্রধান ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করলে দুই পাশে চোখ পড়বে বিশাল সব পাইকারি মার্কেট। সঙ্গে খুচরা ক্রেতাদের জন্য রয়েছে হকার্স মার্কেট। চায়না মার্কেট পার হয়ে আরেকটু এগিয়ে গেলে দেখা মিলবে প্লাজা মার্কেটে। চায়না মার্কেট ছাড়াও নামকরা অন্য মার্কেটগুলো হলো মনসুর ক্যাসেল, ইসলাম প্লাজা, কে হাবিবুল্লাহ মার্কেট ও আবদুল্লাহ মার্কেট। এসব মার্কেটের ৮তলা ভবনের প্রত্যেক তলাতেই গজ কাপড়ের বাহারি সব কালেকশন। ইসলামপুরের কুমারটলি নামে পরিচিত পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বর্তমান ইসলামপুরে আহসান মঞ্জিল অবস্থিত। এটি ব্রিটিশ ভারতের উপাধিপ্রাপ্ত ঢাকার নওয়াব পরিবারের বাসভবন ও সদর কাছারি ছিল। অনবদ্য অলঙ্করণ সমৃদ্ধ সুষম্য সুরম্য এ ভবনটি ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ ১৮৩০ সালে ফরাসিদের নিকট থেকে এই কুঠিটি ক্রয়পূর্বক সংস্কারের মাধ্যমে নিজ বাসভবনের উপযোগী করেন। পরবর্তীতে নওয়াব আব্দুল গনি ১৮৬৯ সালে এই প্রাসাদটি পুনর্নির্মাণ করেন এবং প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হল আহসান মঞ্জিল। নবাব পরিবারের স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে আহসান মঞ্জিলের মূল প্রাসাদটি গ্যালারি আকারে রূপান্তর করা হয়েছে। মোট গ্যালারি ২৩টি। ১৯০৪ সালে তোলা ফ্রিজ কাপের আলোকচিত্র অনুযায়ী বিভিন্ন কক্ষ ও গ্যালারিগুলো সাজানো হয়েছে। ১ নম্বর গ্যালারিতে আছে ১৯ শতকের সৈনিকের বর্ম, ভবনের সংক্ষিপ্ত ইতিহাস, সংস্কার পূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেইন্টিং। আহসান মঞ্জিল নিলামে বিক্রির জন্য এবং নতুন ভবন তৈরির নির্দেশনামা। ২ নবাবদের ব্যবহৃত আলমারি, তৈজসপত্র, ফানুস ও ঝাড়বাতি। গ্যালারি ৩ প্রাসাদ ডাইনিং রুম, নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ এটি। গ্যালারি ৪ বক্ষস্ত্রাণ ও শিরস্ত্রাণ, হাতির মাথার কঙ্কাল, গজদন্ত সহ অলঙ্কৃত দর্মা, প্যারা, কাঠ, ছিদ্র, অলঙ্করণ সম্বলিত। গ্যালারি ৫-এ আছে প্রধান সিঁড়িঘর, নিচতলা, দরজার অলঙ্কৃত পাল্লা, ঢাল, তরবারি, বল্লম, বর্ষাফলক। জালের কাজ কবে থেকে করেন? জাল বানাচ্ছেন না এটা? হ্যাঁ, এটা আপনি কত বছর বয়স থেকে জাল বানাতে আমি কইতেরি এইতাম পল্লা জাল আমার কাছে পল্লা আছে, আমি পল্লা নিজে বলতে জানি। হ্যাঁ, একটু তাকায় বলেন। ওই তাকাবে পল্লা যাই জালে আমি বুনি চাচা আল্লাহ জাল আমার বলতে যাই ওই তাকাবে না তোমাকে কানাডা না হ্যাঁ আমার এই ভাষার দিকে না চাইলে সমস্যা দেখা দেবে। ওইটা তাই কাবে। আচ্ছা বলেন, তারপর বলেন। জাল বুনি চাচা, জাল বুনি, পল্লা বুনি, মাছ ধরি, আল্লাহ আগে আল্লাহ কালে সবই করি বাবা। কত বয়সে তুমি জাল কর না হেরা হইতি ছোট কাল হইতি না করলে বেটার বলতে কেমনি আর বার ওই জাল সিজিয়া কালে সেইলাই করিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নম্বর গ্যালারিতে স্যার আহসানুল্লাহ জুবিলি মেমোরিয়াল হাসপাতাল ব্যবহৃত অত্যাধুনিক কিছু সরঞ্জামাদি ও খাতাপত্র এখানে প্রদর্শিত হচ্ছে। ৭ নম্বর গ্যালারিতে মুসলিম লীগ কক্ষ, এই কক্ষটি নবাবদের দরবার হল হিসেবে ব্যবহৃত হতো। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে শাহবাগের সম্মেলনে আগত সর্বভারতীয় মুসলিম লীগ নেতৃবৃন্দের একটি বড় তৈলচিত্র এই গ্যালারিতে আছে। আমরা এখন সিমসন রোড দিয়ে যাচ্ছি, সদরঘাটের সিমসন রোড, এবং এখানেও প্রচুর দোকান পাট দেখতে পাচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, আজকে শুক্রবারের হওয়ার কারণে অনেক দোকানই এখনও বন্ধ, অনেকে দেরি করে দোকান খুলতেছে, অনেকে হয়তো জুমার পরে দোকান খুলবে। এখানে লালবাগ বিরিয়ানি হাউস দেখতেছি সামনে। এদিকে আমরা যাচ্ছি আসলে বাহাদুর শাহ পার্ক, ভিক্টোরিয়া পার্ক যেটাকে বলা হয়, সেই ভিক্টোরিয়া পার্কের দিকে। এটা হচ্ছে বাংলাদেশ ব্রাহ্ম সমাজ, এটা নিরাকার একশ্বরবাদী ধর্মীয় সম্প্রদায়, তাদের একটা সংগঠন, এবং এটা আমরা জানি এর একটা ঐতিহাসিক বিষয় আছে। বলা হয়েছে যে এখানে লেখা আছে এ মনোথেসিটিক রিলিজিয়াস সেক্ট এস্টাবলিশড 1869, 1869 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দু ধর্মের মধ্যেই একদল যারা শিক্ষিত সমাজ, তারা এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করছিল একেশ্বরবাদ। রাজা রামমোহন রায় এই মতবাদে বিশ্বাসী ছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও এই ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত ছিলেন। এই যে বাম দিকেটা মনে হয় জগন্নাথ, না? আমরা এই যে সামনে যেটা দেখতেছি ভবনটা, এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং এইটা সেই ঐতিহাসিক ঢাকা কলেজিয়েট স্কুল। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হচ্ছে এটা। অনেকে যাওয়ার আচ্ছা জানবেন। বাহাদুর শাহ পার্ক ভারতীয় উপমহাদেশে তথা বাংলাদেশে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনামলের স্মৃতি বিজড়িত বাহাদুর শাহ পার্ক ঢাকার ঐতিহ্য গৌরব বহন করে আসছে। পুরান ঢাকার সদরঘাটের কাছে লক্ষ্মীবাজারে এই ময়দানের প্রথম নাম ছিল আন্তাঘাট, এরপর এর নামকরণ হয় ভিক্টোরিয়া পার্ক। এখন এটি বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত। চারদিকে লোহার রেলিং দিয়ে ঘেরা ডিম্বাকৃতির পার্কটির পূর্ব পশ্চিমে ফটক আছে। ভেতরে চারদিকে পাকা রাস্তা, সেখানে এখন সকাল বিকাল বিভিন্ন বয়সী মানুষ হাঁটেন। পার্কটিকে ঘিরে 7টি রাস্তা একত্রিত হয়েছে, এটাই এর অন্যতম একটি বৈশিষ্ট্য। চারপাশে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বেশ কিছু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থাকায় এটি পুরনো ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। এছাড়া বাংলা বাজার, ইসলামপুর, শাঁখারি বাজারের মতো ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা থেকে বর্তমান ঢাকার নতুন এলাকায় আসার ক্ষেত্রে এই পার্ক এলাকার রাস্তাই প্রধান সড়ক। বাহাদুর শাহ পার্ক ঢাকার আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব ছিল এই ময়দানে। স্থানীয়ভাবে আন্টাঘর নামে পরিচিত ছিল এটি। ক্লাবঘরটির পৃষ্ঠপোষক ছিলেন ঢাকার নবাব আব্দুল গনি ও নবাব আহসান মানজিল। এখানে ইংরেজরা বিলিয়ার্ড, টেনিস ও ব্যাডমিন্টন খেলত আর আড্ডা দিত। এছাড়া পার্টিরও আয়োজন করা হতো। 1857 সালে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের আমলে এই ময়দানে বিশেষ খ্যাতি অর্জন করে। 1857 সালের 22 নভেম্বর ইংরেজ ম্যারিন সেনারা ঢাকার লালবাগের কেল্লায় দেশীয় সেনাদের নিরস্ত্র করার লক্ষ্যে আক্রমণ চালায়, কিন্তু সিপাহীরা বাধা দিলে যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে আহত ও পালিয়ে যাওয়া সিপাহীদের ধরে এনে সংক্ষিপ্ত কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিচারের পর 11 জন সিপাহীকে আন্টাঘর ময়দানে এনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। স্থানীয় লোকদের মধ্যে ভীতির সঞ্চার করতে লাশগুলো বহুদিন ধরে এখানকার বিভিন্ন গাছে ঝুলিয়ে রাখা হয়। মানুষ তখন ভয়ে ইংরেজদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। এরপর বহুদিন পর্যন্ত এই ময়দানের চারপাশ দিয়ে হাঁটতে ঢাকাবাসী ভয় পেত, কারণ জায়গাটি নিয়ে বিভিন্ন ভৌতিক কাহিনী ছড়িয়ে পড়েছিল। বাহাদুর শাহ পার্ক 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণের পর এই ময়দানের নামকরণ হয় ভিক্টোরিয়া পার্ক। 1957 সালের আগ পর্যন্ত পার্কটি এই নামেই পরিচিত ছিল। 1957 সালে মতান্তর 1961 সিপাহী বিদ্রোহের শতবার্ষিকী উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণের মধ্য দিয়ে ময়দানের নাম পরিবর্তন করে রাখা বাহাদুর শাহ পার্ক, সেই থেকে এই নামে পরিচিত জায়গাটি। বাহাদুর শাহ পার্ক সিপাহী বিদ্রোহ দমনের পর ইংরেজরা তাদের সেনাদের স্মরণে আন্টাঘরে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল। এখানে ঢাকার নবাব স্যার খাজা হাসানুল্লাহর জ্যেষ্ঠ পুত্র খাজা হাফিজুল্লাহ স্মৃতিস্তম্ভ রয়েছে। 1884 সালে হঠাৎ হাফিজুল্লাহর অকাল মৃত্যুতে নবাব পরিবার তথা পুরো ঢাকা শহর শোকে মুহ্যমান হয়ে পড়ে। তার স্মৃতি রক্ষা ইংরেজরা এখানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে। বাহাদুর শাহ পার্কে চোখে পড়ে একটি স্মৃতিসৌধ। এটি 4টি পিলারের উপর দাঁড়ানো 4 কোণা একটি কাঠামো। এর উপরে আছে একটি ডোম, অন্য পাশে একটি ওবেলিস্ক, যা ব্রিটিশ সাম্রাজ্য ভারতবর্ষের সম্রাজ্ঞী হিসেবে রানী ভিক্টোরিয়া সিংহাসনে আরোহণের কথা মনে করিয়ে দেয়। বাহাদুর শাহ পার্ক যেভাবে যাবেন, ঢাকার বাইরে থেকে বাস, ট্রেন, লঞ্চ সহ যে কোনো বাহনে আসা যাবে। আজকে আমরা আমি আসলাম পুরান ঢাকায়। তো আসলে পুরান ঢাকায় আমার কখনো ওইভাবে আসা হয়নি, সরাসরি বাজার গেট থেকে বের হয়ে গেলাম। এত ছোট্ট একটা সময় আমার এত ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এই ধরনের অন্যান্য ভিডিও আপনারা পাবেন, অনবরত এই ধরনের ভিডিও আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।